আসসালামু আলাইকুম ভিউয়ার্স, বিড়িগাড়ি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম। আশা করি সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। তো ভিউয়ার্স, বরাবরের মতো আজকে আবারও আপনাদের মাঝে আরও একটি টাটা বাসের রিসেলিং ভিডিও উপস্থাপন করছি। তো অনেকেই যারা রয়েছেন, যারা একেবারে সীমিত বাজেটের মধ্যে, কোনো প্রকারের কোনো ধরনের কাজ নেই, এই টাইপের বাস যারা কিনে বিজনেস করতে চাচ্ছেন, তাদের জন্য এই গাড়িটা সাজেশন করবো। অবশ্যই আপনারা দেখে শুনে বুঝে কিনবেন। আর মালিক পক্ষ ইনফর্ম করেছেন যে গাড়িটা হচ্ছে 2009 রেজিস্ট্রেশন করা। আর গাড়িতে কাগজপত্রের কথা বলতে গেলে, প্রতিটা যে কয়েকটা কাগজে সমস্যা রয়েছে, অবশ্যই কিন্তু আপনাদেরকে আপডেট করে দেওয়া হবে। কাগজপত্র নিয়ে কোনো টেনশন করার কোনো প্রয়োজন নেই, অবশ্যই আপডেট করে দেওয়া হবে। আর 2021 সালে কিন্তু গাড়িটা নতুন করে বুড়ি করা হয়েছে। আর দেখতেই পাচ্ছেন আপনারা, একেবারে ফ্রেশ, কোথাও কোনো রকমের মার খাওয়া, কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি, কোনো কিছুই নেই আলহামদুলিল্লাহ। গাড়িটা সামনাসামনি গিয়ে দেখলে কিন্তু আপনাদের গাড়িটা পছন্দ হবে ইনশাল্লাহ। আর গাড়িতে কিন্তু 48টা সিট রয়েছে, 48 সিটের গাড়ি। আর সেই সাথে কাগজপত্র সব কিছু আপডেট করে দেওয়া হবে। আর সামনের টায়ার কিন্তু, সামনের চাকার টায়ার কিন্তু একেবারেই নতুন। আর বাকি 4টা টায়ার কিন্তু ভালো কন্ডিশনে রয়েছে এই আর কি। আর গাড়িটা সামনে থেকে দেখতেই পাচ্ছেন, একেবারেই ফ্রেশ গাড়ি। গাড়িতে কোনো প্রকারের কোনো ধরনের কোনো কাজ নেই। আর গাড়িটা দেখার জন্য আপনাদেরকে যেতে হবে পাবনা বাস টার্মিনালে আপনাদেরকে যেতে হবে। আর সরাসরি কিন্তু আপনারা উপরে যে স্ক্রিনে নাম্বারটি দেখতে পাচ্ছেন, গাড়ির ব্যাপারে অবশ্যই আপনাদেরকে মালিক যতটা ভালোভাবে ইনফরমেশনগুলো দিতে পারবেন সেটা কিন্তু আর কেউ পারবে না, এটাই স্বাভাবিক। একজন মালিক গাড়ির ব্যাপারে আপনাদেরকে গাড়ির বিস্তারিত A to Z কিন্তু বলে দিতে পারবে। তো যাই হোক, গাড়িটার আস্কিং প্রাইস রাখা হচ্ছে 11,50,000 টাকা, এটা চাওয়া হচ্ছে, বাদ বাকিটা অবশ্যই আপনারা দাম দর করে নিতে পারবেন। তো এই ছিল মোটামুটি আজকের ভিডিও। ভালো থাকবেন সকলেই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।